আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রিজ সয়াবিন ওয়েল সংবাদ শিরোনামগুলো। রাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, সংশোধিত ফল ঘোষণা, প্রথম দফায় বিভ্রান্তিমূলক ফল প্রকাশের তদন্তে কমিটি গঠন। প্রতারণা করে বিমা সুবিধা নেওয়ার ব্যাপারে কোম্পানিগুলোকে সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী, ঠিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণের তাগিদ। এবং পূর্বাচলে বনাঞ্চল সংরক্ষণ ও জীববৈচিত্র্যের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, রাজুক, বন বিভাগ এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনের পরিদর্শন। কুয়াশায় সাল ছুঁয়ে পানি, আর কত হয়রানি, আছে সমাধান, বসতি ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন চ্যানেল আই ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পঞ্চম শ্রেণীতে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল বুধবার রাতে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বৃত্তির ফল প্রকাশ করা হলেও কারিগরি ত্রুটির কারণে মন্ত্রণালয় তা স্থগিত করে শিক্ষার্থীদের বিড়ম্বনার কারণে দুঃখ প্রকাশ করে। এর আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিভ্রান্তিমূলক ফলাফল স্থগিত করে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়, তবে ভুল ফল প্রকাশের পর তা স্থগিত করার এমন ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। রিপোর্ট আরও জানাচ্ছেন মোস্তফা মল্লিক। পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা পিসি চালু হওয়ার পর থেকে প্রচলিত বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়, তবে শিক্ষার্থী বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের আগাম নির্দেশনা না দিয়েই গত বছরের 28 নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় 2022 সাল হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। গত 19 ডিসেম্বর এক বিবৃতিতে প্রাথমিক স্তরে বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান 30 বিশিষ্টজন। সব উপেক্ষা করে গত 30 ডিসেম্বর 4,83,759 শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 28 ফেব্রুয়ারি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়, যেখানে অংশ না নিয়েও বৃত্তি পাওয়া ও শিক্ষার্থীর দুবার বৃত্তিপ্রাপ্তির মতো ঘটনা ছিল। কোনো যদির মধ্যে আমরা যাব না, যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছে এবং আমাদের যে নীতিমালা আছে এবং সেই অনুযায়ী মেরিট অনুযায়ী যেভাবে কোটা আছে সেই অনুযায়ী যারা পাওয়ার 100% ওইভাবেই পেতে হবে, এর বাইরে কোনো সুযোগ নাই, বা যে কারণেই কালকে স্থগিত করতে বলেছি, একটা ত্রুটিও আমরা এখানে অ্যালাউ করব না। প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেছেন ভুলের কারণেই এমন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কুচি কুচি শিক্ষার্থী, তাদের অভিভাবকরা ছবি দিয়েছেন, এখন আবার সেই বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত করেছেন, এতে তো শিশু মনে একটা প্রভাব পড়বে, এর দায় কে নেবে? অবশ্যই ব্যর্থতা হলে তো আমরা একসঙ্গে যাবো, ওই কারণেই তো আমি কমিটি করেছি, কারণ এগুলো তো আমরা অ্যালাউ করবো না। ঠিক কি কারণে এই কারিগরি ফল্ট হলো এটা বের করে রিপোর্ট দেওয়ার জন্য আমাকে তিন দিনের ভিতরে। কোচি শিক্ষার্থীর মনে এর প্রভাব রয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। কারিগরি ত্রুটির কারণে 6 ঘন্টার ভেতরেই আবার স্থগিত করা হলো, এই যে টানা পড়েন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে, সেটা যে আমাদের শিক্ষার্থীদের উপরে কিরকম প্রভাব বিস্তার করছে সেটা কি আমরা চিন্তা করছি কখনো? তারা মানসিকভাবে বিভ্রান্ত, শারীরিকভাবে হয়তো ক্লান্ত, তাদের অভিভাবক এবং শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান সবাই ভাবছেন যে শেষ পর্যন্ত কি ফলাফল দাঁড়ায়। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রতারণার মাধ্যমে যেন কেউ বিমার সুবিধা নিতে না পারে সে ব্যাপারে বিমা কোম্পানিগুলোকে সতর্ক হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারো চাপে মাথা নত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিকভাবে নিরূপণ করে বিমার অর্থ দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। জাতীয় বিমা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারা আছে বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে। 1960 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিমা কোম্পানিতে যোগদানের দিনটি স্মরণীয় করে রাখার পাশাপাশি বিমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর 1 মার্চ জাতীয় বিমা দিবস পালন করে আসছে সরকার। অনুষ্ঠানে যোগ দিয়ে বিমা দাবি পরিশোধের উপর ভিত্তি করে 4টি কোম্পানিকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর সঙ্গে বিমা কোম্পানির রাজনৈতিক যোগসূত্রের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বীমা মানুষকে সুরক্ষা দেয়, জীবনমান উন্নয়নে সহায়ক হয়, তবে এখাত ঘিরে কেউ যেন প্রতারণার আশ্রয় না নেয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। হয়তো কিছুটা আগুন লেগেছিল, কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বের করে নিয়ে গেল। একটা ফ্ল্যাটে 40 কোটি টাকার মতো কি সম্পদ থাকতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি 40 কোটি টাকা তাকে দেবে? এর জবাব আছে আপনাদের কাছে? আমার কাছে এই ধরনের একটা ঘটনা এসছে সামনে, আমি এটার উপরে তদন্ত করাবো যে কত সম্পদ একটা ফ্ল্যাটের মানুষের মালিকের কাছে আছে যে তার 40 কোটি টাকার খরচ হয়ে গেল আর বিমা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর যার ঘরটা সবচেয়ে বেশি পড়লো তার বিমাও নাই, সে কিছুই পেল না। এই সব বিষয়ে বোধ হয় একটু সকলের নজর দিতে হবে। আর এখানে আরেকটা কথা বলবো, কারণ চাপের কাছে আপনার মাথা নত করবেন না দয়া করে। দাবিদার দাবি করবে বড় একটা, কিন্তু তার প্রকৃত ক্ষতিটাকে যাচাই বাছাই করেই তো আপনি তার অর্থটা দেবেন। আইনগুলো সুমোপযোগী করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিমা ছাড়া সড়কে যেন পরিবহন না চলে। একটা দীর্ঘ সময় গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর মাঝেও আমাদের অনেক সমস্যা, সে মানে অগ্নিসন্ত্রাস, নানা ধরনের ঘটনা আপনারা দেখেছেন, সেগুলিও জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে মারা আন্দোলনের নামে দিনের পর দিন অসহযোগ আন্দোলন, কিন্তু কেউ সাড়া দেয়নি, সাড়া দেয়নি। এবং আমি বলবো যে দেশের মানুষ খুব সাহসী ভূমিকা পালন করে সেগুলি উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়নের গতিধারাটাকে অব্যাহত রেখেছে এবং বারবার ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। আমরা সরকার আসার পরে প্রতিটি সেক্টর যাতে উন্নত হয় তার জন্য প্রচেষ্টা চালিয়েছি। মানুষকে সচেতন করা ও বিমা সুযোগ সুবিধা সম্পর্কে প্রচার বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গার্মেন্টস কিছুদিন পরপরই খেলে আগুন লাগে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সংরক্ষিত জায়গায় বনাঞ্চল সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের অভয়ারণ্য গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজুক। এ উপলক্ষে করণীয় সম্পর্কে পূর্বাঞ্চলের বনাঞ্চল পরিদর্শন করেছে রাজুক, বন বিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সে সময় বন রক্ষা এবং জীববৈচিত্র্য সমৃদ্ধির জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। বিস্তারিত প্রাকৃতিক শালবন বা প্রাকৃতিক বনের যে বৈশিষ্ট্য থাকা দরকার সব কিছুই এখানে আছে। এবং রিসার্চ ওয়ার্ক ঢাকার খুব কাছে যারা গবেষণা করতে চায় শাল ফরেস্ট বা প্রাকৃতিক ফরেস্ট নিয়ে, তারা এই ধরনের গবেষণার সুযোগটা এখানে ক্রিয়েট করার যথেষ্ট পরিমাণে সুযোগ আছে। তো ব্যবস্থাপনাটা যদি বন অধিদপ্তরের আওতায় আসে তাহলে আমরা এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করব। এই অভয়ারণ্য গড়ে উঠলে জীববৈচিত্র্য নিয়ে গবেষণা আরও সহজতর হবে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। বাংলাদেশে তো নাই, পৃথিবীর অনেক দেশই শহরের মাঝখানে এত বড় বনের দেখা যায় না। এটা আমরা খুবই মানে গর্বিত যে এটা আমরা রাখতে পেরেছি। এবং এখন যে বন আছে সেটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে জীববৈচিত্র্য রক্ষা করা যায়, ভেতরে যেন বিভিন্ন বন্যপ্রাণী বসবাস করতে পারে, এই আয়োজনটা আমরা করতে যাই। আমরা বন বিভাগকে সম্পৃক্ত করেছি, আমরা মুকিত মজুমদার বাবু ভাই এগুলি নিয়ে কাজ করে আমরা উদ্বুদ্ধ হই তার এই প্রোগ্রাম দেখে। ওনাকে আমরা অনুরোধ করেছি, আগেও একটা সভায় অনুরোধ করেছিলাম, উনি কিছু পরামর্শ দিয়েছেন। আমরা এই বন রক্ষায় আমরা সম্পৃক্ত করতে চাই এই প্রকৃতি জীবন ফাউন্ডেশনকে, বন বিভাগকে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পূর্বাঞ্চলের বন রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর নজরদারি এবং আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। কিভাবে এই বনটাকে রক্ষা করা যায়, পাশাপাশি এখানে বন্যপ্রাণীগুলোকে রক্ষা করা যায়, কারণ এখানে বেশ কিছু বন্যপ্রাণীও আছে। যেহেতু এটা একেবারে শহরের ভিতরে, সেই কারণেই কিন্তু এটাকে রক্ষা করাটা একটি কঠিন ব্যাপার। তারপরেও
এটাকে রক্ষা করতে হবে এবং এখানে কিন্তু কোর্টের রায় আছে, সেই কারণেও এটা বাস্তবায়নের ব্যাপার আছে। এবং রাজুক এর সাথে যদি বন বিভাগ একসাথে মিলে এই কাজটি এগিয়ে নিয়ে যায় তাহলে এই বনটাকে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মাধ্যমে এটাকে রক্ষা করা সম্ভব হবে। এইখানে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে গাছ কেটে ফেলা হচ্ছে, সেটাকে বন্ধ করতে হলে কিন্তু কঠোর নজরদারির মধ্যে আনতে হবে। এবং সে কারণেই কিন্তু আমি মনে করি এখানে আইনের প্রয়োগ এবং নজরদারি দুটোই বাড়াতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য এখানে যত ধরনের প্রচার প্রচারণা করা দরকার সেটাও করতে হবে। তা আমরা সবাই মিলে যদি এই কাজটি করি তাহলে এই শহরের ভেতরে এত সুন্দর একটি বনাঞ্চল যেটার জন্য কিন্তু আমাদের খুবই, আমি বলবো যে আমাদের জীবনের জন্য দরকার এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য। এবং এইখানে কিন্তু রিসার্চ ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক করাও সম্ভব হবে এই শালবনটা যখন সত্যিকারের একটা সুন্দর বন হবে। তবে সংরক্ষিত বনাঞ্চলের সুফল পেতে বৈজ্ঞানিক উপায়ে বন ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে মনোরম ছাদকৃষি সাজিয়েছেন ফাতেমা সারোয়ার। ফসলের সৌন্দর্য আর মানসিক চাহিদা পূরণের ছাদকৃষি অনুশীলনটি তার কাছে নাগরিক জীবনের বড় আনন্দ সঙ্গী। শাইখ সিরাজের ছাদকৃষি রিপোর্ট। চার দশক আগে বাবার অনুপ্রেরণায় গণমাধ্যমে দেখা কৃষি বিষয়ক আহ্বানেই প্রথম কৃষির প্রতি অনুরক্ত হন গুলশানের ফাতেমা সারোয়ার রশিদ। তারই ধারাবাহিকতায় এখন ছতলা ভবনের উপরে 5,000 বর্গফুট জায়গাকে সাজিয়েছেন নানা রকম ফসলের সৌন্দর্যে। এখানে উৎপাদন হচ্ছে দরকারি শাকসবজি, বিচিত্র ফল আর শৌখিন গাছপালা। ছোট ছিলাম তখন আব্বা আপনার মাটি ও মানুষ দেখানোর জন্য বারবার ডাকতো, তো ওইটাই আমার বিরক্ত লাগতো যে আব্বা ডাকে কেন, এই সবুজ সার পাওয়ার লোককে দেখে আমি কি করব। ওইভাবে আগ্রহ এই কৃষি উদ্যোগের মধ্য দিয়ে তিনি পাচ্ছেন নিরাপদ খাদ্য। এই নেটের ভিতরে যে টমেটো গাছ যেগুলো আমি খাচ্ছি, এখান থেকে মিটছে মানসিক প্রশান্তি। এটা করার পরে আমার ডিপ্রেশন অনেক কেটে গেছে, যখন ফুল ফুটে তখন আমার খুব ভালো লাগে, যখন ফল হয় আমি সবাইকে দেই, আমার ফ্রেন্ডরা বলে আমি চাষি ফাতেমা তো আমি হাসি, তো আমি ওদেরকে সবাইকে দিয়ে খাই, বোন দুই বোনকে পাঠাই, যাকে যাকে পারি সবাইকে দিই। ছাদ কৃষির মতো উদ্যোগকে নানা উপায়ে আরো এগিয়ে নেওয়া উচিত বলে মনে করছেন তিনি। আমার কথা হচ্ছে গাছ করলে একটা হবে যে সংসারের অনেক বাজার কমে যায়, সত্যি কথা। কারণ আমার বাসায় কিছু নাই, আয় উপর থেকে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, লেবু নিয়ে আসো, পিওর কিছু পাবো আর কি। তারপর আপনি অক্সিজেন অক্সিজেন পাচ্ছি, তারপরে ছাদে এসে বসার একটা জায়গা হচ্ছে, কারণ আমাদের এই কংক্রিটের ইয়েতে মিলন ক্ষেত্র হচ্ছে। এখন যেমন আমাদের ফ্যামিলি, ফ্রেন্ড ফ্যামিলি যেই বলি, ফ্যামিলি গেট টুগেদার বলে তোমার ছাদে করো। সবকিছুর পরেও কৃষির কাছেই ফিরতে হয় নাগরিক জীবনে। বাবার দেখানো পথের অন্বেষণ, অন্যদিকে গণমাধ্যমের অনুপ্রেরণা, সবকিছু মিলিয়ে এই উদ্যোক্তা এই ছাদ কৃষির অঙ্গনটি গড়ে তুলেছেন, যেখান থেকে তার প্রতিদিনের সতেজ শাকসবজি মিলছে, মিলছে মনের প্রশান্তি। এটি হতে পারে আপনার জন্য অনুকরণীয়। ঢাকার গুলশানের ফাতেমা সারোয়ার রশিদের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে রয়েছে স্বাধীনতার 52। গর্ব, গৌরব আর মুক্তি সংগ্রামের মাস মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসেই। জাতির পিতার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি প্রথমে বঙ্গবন্ধু ও পরে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র কৃতজ্ঞতা জানিয়েছে। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং সহায়তাকারীদের প্রতি রাষ্ট্রীয় কৃতজ্ঞতা নিয়ে ওবায়দুর রশিদের 6 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ রয়েছে দ্বিতীয় পর্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সবচেয়ে অবহেলিত হয়ে পড়েন মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানেরা। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে কিছু পরিবর্তন হয় তখন।
2008 সালের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুরু হয় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ভাগ্য উন্নয়ন। দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও অনেক কার্যক্রম নেয় বর্তমান সরকার। সাধারণ মুক্তিযোদ্ধাদের জন্য যে মাসিক 20,000 টাকা ভাতা পাচ্ছে, যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তারা 30,000 থেকে 55,000 টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন পরিবার, এবং যারা শহীদ মুক্তিযোদ্ধা ওনারাও 40,000 টাকা পাচ্ছেন পরিবার। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, পরিপূর্ণ চিকিৎসা বাংলাদেশের বন্ধুরা পরিপূর্ণভাবে বিনা পয়সা করা হয়, সরকারি পয়সা খরচ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের বীরঙ্গনা উপাধি দিয়েছিলেন, সেই সাথে জাতির পিতা বলেছিলেন বীরঙ্গনাদের পিতা শেখ মুজিবুর রহমান, এবং তাদের ঠিকানা ধানমন্ডি 32 নম্বর। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মুজিব বৃত্তি দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা সন্তানদের স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এছাড়া আপনার মুক্তিযোদ্ধা চাকরির ক্ষেত্রে 10 থেকে 18 গ্রেডে তারা কোটাভিত্তিক চাকরিও পাচ্ছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের জন্য যেসব কার্যক্রম করেছে তা একটি পর্বে উঠিয়ে আনা সম্ভব নয়, তাই পরবর্তী পর্বে থাকবে আরও কার্যক্রমের সংবাদ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফার্ট অটোস লিমিটেড বিরতি। চ্যানেল আই সংবাদে অর্থ সংকটে ভোগা সরকার জনগণের কাছ থেকে টাকা তুলে নিতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রংপুর ও লালমনিরহাট জেলায় 5 দিনের সফরে এসে রংপুর নগরী স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকার স্বীকার করুক আর না করুক, তাদের হাতে বাংলাদেশের কারেন্সি বা টাকাও নেই, এবং বিদেশি অর্থ, বিদেশি যেটা ডলার বলেন বা বিদেশি যেটা সে টাকা সেটাও নেই। কাজেই সরকার অর্থ কষ্টে ভুগছেন এবং তারা জনগণের কাছ থেকে সেই অর্থ তুলে নেওয়ার জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য একটা অবাধ পরিবেশ দরকার, যেখানে মোটামুটি সকলে লেভেল প্লেইং ফিল্ড পাবে। সেখানে কেউ কারো উপরে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে বা কারো উপরে নজরদারি করার অর্থ হলো তার ঘাড়ের উপরে একটা হাত দিয়ে রাখা, এটা কখনোই মঙ্গলজনক কারোর জন্য হবে না। পবিত্র রমজান মাস সামনে রেখে কাপড় সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান মতবিনিময় সভা করেছেন। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের 40টি টিম মাঠে কাজ করবে বলে জানিয়ে জেলা প্রশাসক বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রমজানকে টার্গেট করে প্রয়োজনীয় পণ্য সামগ্রী মজুদ রেখে বাজার অস্থিতিশীল করেন। সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহমুদুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পঙ্কজ দেবনাথ, বিএসটিআই এর উপপরিচালক মোহাম্মদ মাজহারুল হক শাহ এবং অন্যরা। জিনাত আরা আলমের প্রথম কাব্যগ্রন্থ সোনালী কলম প্রকাশ করা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্টজনেরা কাব্যগ্রন্থের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সে সময় ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং কথা সাহিত্যিক ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মুক্তি সংগ্রামে বাঙালি মঞ্চায়ন হয়েছে। নাটকে উঠে আসে বঙ্গভঙ্গ, 47-এর দেশভাগ, 1952-র ভাষা আন্দোলন এবং 1966-সালের 6 দফা আন্দোলনের দৃশ্যপট। সে সময় ছিলেন ইমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সানিডেল মিডল স্কুলের অধ্যাপক জেবুনসা মাহমুদ এবং অন্যরা।
এবারে জানাবো কৃষি সংবাদ। দিনাজপুর ও মেহেরপুরে কৃষি কার্যক্রম আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণ করার লক্ষ্যে বোরো ধান আবাদে সমলয় পদ্ধতি অবলম্বন করেছেন কৃষক। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে চারারোপণ করেছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী সংলগ্ন বাজারের বর্জ্যে দুপাড়ের মানুষের বেহাল দশা। দূষণ ও দুর্গন্ধে মারাত্মক স্বাস্থ্যহানি ঘটছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। ভুক্তভোগীরা জানিয়েছেন, লিখিত অভিযোগের পরও সমস্যার সমাধানে কোনো উদ্যোগই নেয়নি স্থানীয় প্রশাসন। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। শেয়ারবাজারে তালিকাভুক্ত 169টি কোম্পানির শেয়ারে আবারও সর্বনিম্ন মূল্যসীমা, ফ্লোর প্রাইস বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। গত 4 কার্যদিবসে ওই শেয়ারগুলোর দাম গড় করে নতুন যে দাম হবে তাই হবে ওই কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত 21 ডিসেম্বর বিএসইসি ওই কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস বাতিল করে শেয়ার দর কমার ক্ষেত্রে 1% সার্কিট ব্রেকার বেঁধে দিয়েছিল। এরপর থেকে ওই শেয়ারগুলোর দাম প্রতিদিনই 1% করে কমতে থাকায় বিনিয়োগকারীরা আর যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্যই এই উদ্যোগ। বাকি কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস অপরিবর্তিত থাকবে বলে বিএসইসির আদেশে বলা হয়েছে। জানাবো খেলার খবর।